চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজ এই রবিবার উত্তন বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় এইচএসসি ও আলিম পরীক্ষা 2017। এবছর চট্টগ্রাম জেলার 238 কলেজের 83,193 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে 41,932 জন ছাত্র এবং 41,261 জন ছাত্রী। আজ এই পয়লা দিন পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করিবার লাই চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শামসুল আরেফিন ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহিদা ইসলাম এনায়েত বাজার মহিলা কলেজ পরিদর্শনতাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সমস্ত ছাত্রছাত্রী কিন্তু যারা পরীক্ষার্থী তারা উপস্থিত হয়েছে এবং সারা দেশব্যাপী পরীক্ষা হচ্ছে এবং আমরা দেখেছি যে এবং খবরও নিয়েছি যে কোথাও ইনশাল্লাহ সমস্যা নেই, তো যাতে পরীক্ষা হয় এবং কেউ যাতে কোনো গুজব না ছড়ায়, যদি কেউ কোনো এই প্রশ্ন ফাঁসের বিষয়ে গুজব ছড়ায় আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নেব। শুরুটা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে আমরা যেভাবে পরীক্ষা আজকে শুরু করতে পারলাম, আমি বিশ্বাস করি এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এই পরীক্ষার শেষ পর্যন্ত এরকম পরিবেশেই আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এছাড়াও রাঙ্গামাটি সহ অন্যান্য অঞ্চলের পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে।